आज आमी तोमादेर साथे शेयर करब काजू चिंगड़ी। खुबी सहज, अल्प किछु उपकरण दिए तैरी, किन्तु स्वादे असाधारण। चिंगड़ी माछेर रेसिपिर एक घेमी काटाते तोमरा किन्तु ए रेसिपिटी ट्राई करतेई पारो। आमी सियोर तोमादेर ए रेसिपिटी अवश्यई भालो लागबे। चलो देखे निया जाक ए रेसिपिटी तैरी करते आमादेर ठीक की की उपकरण लागछे। एखाने चिंगड़ी माछ नियेछि आमि 250 ग्राम, एकटा टमेटोके कुचि करे नियेछि, नून रयेछे परिमाण मतो, हलुद रयेछे 1.5 टी स्पून, रसुन रयेछे 2 टी स्पून मतो, 7-8टा काजु बादाम निये आमि पेस्ट करे नियेछि, 2 टी स्पून मतो लंका गुड़ो रयेछे, एकटा गोटा पेंयाजके बेटे नियेछि, 2 टी स्पून जीरा गुड़ो रयेछे, आदा बाटा रयेछे 3 टेबिल स्पून और काश्मीरी लंकार गुड़ो रयेछे 2 टी स्पून मतो। गैसे कड़ाटा बसिए दिए आमी परिमाण मतो तेल दिए दिच्छी। तेल एकटु बेशी परिमाणे दिते हबे जेहेतु चिंगड़ी माछगुलो सब भाजा हबे। तेलटा गरम होले आमी चिंगड़ी माछगुलो सब एक एक दिए दिच्छी। चिंगड़ी माछगুলো সব দেয়া হয়ে গেছে, এখন আমি উল্টে পাল্টে ভেজে নেব। তবে বেশি কড়া করে ভাজব না, 2 থেকে 3 বার উল্টে পাল্টে আমি ভেজে নেব। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো একটা বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি। এবার ওই একই তেলের মধ্যে আরো কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়া অবধি ওয়েট করব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে রসুন বাটাটা দিয়ে একবার নেড়ে নেব। এরপর আমি এতে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা দিয়ে আমি আবারো ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে লঙ্কা গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এরপর আমি এতে আদা বাটাটা দিচ্ছি। আদা বাটাটা দিয়ে আমি ভালো করে সব মশলাটিকে কষিয়ে নেব। আদা বাটা দিয়ে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে আবারও কিছুক্ষণ এটা কষিয়ে নেব, যতক্ষণ না টমেটোটা পুরোপুরি গলে যায় ততক্ষণ পর্যন্ত। এখন আমি এর মধ্যে নুন হলুদ অ্যাড করব। দিয়ে একটু নেড়েচেড়ে নেব। এখন আমি এর মধ্যে জিরা গুঁড়োটা দিয়ে দেব আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা, এটা অপশনাল। দিয়ে আবারও মশলাটিকে ভালো করে নেড়েচেড়ে নেব। এখন আমি এর মধ্যে মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা ভালো করে কষানো যায় আর নিচে না লেগে যায়। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে অল্প একটু পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে মশলাটা ভালো করে নেড়ে নিয়েছি, এখন আমি এর মধ্যে কাজু বাটাটা অ্যাড করছি। কাজু বাটাটা দিয়ে আমি ভালো করে মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নেব। কাজু বাটাটা দিয়ে 2 থেকে 3 বার নেড়েচেড়ে নিয়েছি আমি। মশলা মোটামুটি রেডি হয়ে গেছে, এখন আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে আবারও ভালো করে মাছের সাথে মশলাটিকে কষিয়ে নেব।
চিংড়ি মাছটা কিছুক্ষণ হতে দেব মশলার সাথে রেখে, যাতে ভালোভাবে মশলা পুরো চিংড়ি মাছের মধ্যে ঢুকে যায়। এরপর আমি এতে জল দিয়ে দিচ্ছি, জল দিচ্ছি আমি ছোট্ট বাটির দু বাটি মতো। খুব বেশি ঝোল হবে না, একটু গ্রেভি গ্রেভি হবে। গ্যাসের ফ্লেমটা হাই আছে, এবার এটা আমি ফুটতে দিয়েছি। ফুট ধরতে শুরু করেছে, এখন কিছুক্ষণ এটা ফুটতে দেব। প্রায় 2 থেকে 3 মিনিট মতো এটা ভালোভাবে ফুটে উঠলে রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ যে ভালোভাবে কিন্তু তরকারিটা ফুটে উঠেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। রান্নাটা কিছুক্ষণ রাখার পর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কালারটা খুব সুন্দর এসেছে। কাজু চিংড়ি আমার রেডি হয়ে গেছে। তোমরাও কিন্তু এই রেসিপিটি বাড়িতে ট্রাই করো, আর বাড়ির সকলকে রান্না করে খাইও। আর সকলে খেয়ে কী বললো সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও। আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সকলে ভালো থেকো, টাটা, বাই।